এরকমই সবগুলো যে বানু বনু আউসের জিউসরা আছে ইহুদিরা আছে তারা বনু আউফের ইহুদিদের সেম রাইটস মতোই তারা ভোগ করবে সমান অধিকার ভোগ করবে কোনো তারতম্য নেই কোনো তারতম্য নেই মানে কি বলবেন মানে পৃথিবী ধন্য এমন একটা মানে রব্বুল আলমিন গিফটেড এবং প্রফিট গাইডেড এমন একটা কনস্টিটিউশন বিশ্বে আছে এখনো বহাল তবিতে প্রায় এখানে আরবিতে বায়ান্নটা আর্টিকেল আর ইংরেজিতে আরেকটা তারা এটাকে সম্প্রসিদ্ধ করে কেউ কেউ বা সাতচল্লিশ পর্যন্ত নিয়েছেন এখানে হ্যাঁ কেউ তেষট্টি ছষট্টি পর্যন্ত নিয়েছেন একটু তাফসিল করার কারণে এটা আনচেঞ্জেবল এটার একটা একটা শব্দ চেঞ্জ করা হয়নি করা যাবে না আমরা আমাদের কনস্টিটিউশন লেখা হয়েছে যার জন্য মানে ছয় কদিন পরে এটা চেঞ্জ এটা চেঞ্জ আরে বাবা এটা কিসের কনস্টিটিউশন এটা হলো আহওয়া কুপ্রবৃত্তি কতগুলি প্রবৃত্তি লিখে দিয়েছে কুপ্রবৃত্তি কোরআন এগুলোকে কুপ্রবৃত্তি বলে এগুলো দিয়ে ফ্যাসিভাত তৈরি হয় চোরাচারী তৈরি হয় জালিম তৈরি হয় চোর ডাকাত তৈরি হয় রাষ্ট্র বিক্রেতা বিক্রয়কারী মির্জাফর তৈরি হয় জগৎ শেঠ তৈরি হয় এই যে কনস্টিটিউশনে আমরা তিপ্পান্ন বছর আমরা চললাম এটাই তো প্রথমে বমি খাওয়াই খাইয়েছে আমাদেরকে বাহাত্তর থেকে যে চুয়াত্তরের দুর্ভিক্ষে এই কনস্টিটিউশন কি দুর্ভিক্ষে উপহার দিয়েছিল লক্ষাধিক মানুষ দুর্ভিক্ষে জীবন হারিয়েছে বমি করেছে গাড়িতে আরেকজন সেই বমি খেয়ে জীবন বাঁচিয়েছে ডাস্টবিনে কাক কুকুর আর মানুষ একসাথে আবর্জনা ঘেটে কোনো খাদ্যের কণা পাওয়া যায় কিনা খেয়েছে কঙ্কাল সার দেহ নিয়ে তারপরে খুন হয়েছি অধিকার হারা হয়েছি অপমানিত হয়েছি লাঞ্ছিত হয়েছি চল্লিশটি বছর শিক্ষকতা করলাম শিক্ষকতা করার শেষে একটা ফুলের তোড়া দিয়ে তো বিদায় জানানো উচিত ছিল সেখানে হ্যান্ডকাপ লাগিয়ে দিলেন বুঝলো না যে এই লোকটা চল্লিশটা বছর জীবনের এই জাতি গঠনের সময়টা কাটি দিল একটা মিথ্যা মামলা সম্পূর্ণ মিথ্যা মামলা আদালতে আদালতে গিয়েছিলাম তো আদালতে কি হয়েছিল আমার উকিল বলল যে স্যার আইসিটি আইনে তো বলা আছে যে বক্তা দোষী না বাক স্বাধীনতার অধিকারের কারণে কোনো বক্তা আইসিটি আইনে দোষী না দোষী হলো সম্প্রচারকারী যিনি সম্প্রচার করবেন আমার উকিল যখন বলল যে এই আমাদের আমার যে মহাক্কেল কাজী ইব্রাহিম তার তো কোনো ফেসবুক পেজ বা তার কোনো ইউটিউব চ্যানেলে তার তো কিছুই নেই তার নিজের নামে তো কিছুই নেই সে তো সম্প্রচার করে করেনি আসলে আমি কোন কিছুর অ্যাডমিন ছিলাম না আমার নামে পনেরো ষোলোটা পেজ বিভিন্ন লোকে চালায় একটারও অ্যাডমিন আমি ছিলাম না আমি বিদেশে আসার পরে একটা অ্যাডমিন হওয়ার চেষ্টা করেছি হয়েছে কিনা তো এখন জানি না তখন আমি আমার নামে কিছুই নেই যখন এই উকিল এই পয়েন্টটা তুলে ধরলো বিচারক এইভাবে কলম কামড়ে থ হয়ে বসে যে আমি তো এই সূক্ষ্ম পার্থক্যটা আমারও তো ব্রেনে আসেনি মারাত্মক কথা বললেন তাহলে তো ওনার তো মামলাই হলো না ওনাকে তো পুরো মামলাটাই মিথ্যা ভুয়া এই যে ভুয়া ভুয়া ছাত্ররা স্লোগান দিয়েছে ভুয়া তখন বিচারক বললেন যে তাহলে আমি লিখে দিই যে আপনি যা ষোলো মাস ছিলেন এটাই আপনার সব হয়ে সাজা আমি তো নির্দোষ নির্দোষ হওয়ার কারণেই বিচারক সেদিন ওই মামলা বাতিল করে দিয়েছেন খালাস করে দিয়েছেন কিন্তু মিথ্যাবাদী মিডিয়াগুলো প্রচার করলো কি প্রচার করানো হলো কি যে উনি ওনার উনি যে ভুল করেছেন এটা করেছেন সেটা করেছেন ভুল করলো যারা মামলা করেছে তারা আর প্রচার করা হলো কি কাজী ইব্রাহিম ভুল স্বীকার করেছে মিথ্যকের উপরে আল্লাহ আল্লাহন ভুলটা করলে তোরা মামলা দিয়া তোদের আইনে সেই মামলা হয় না এমন একটা রাষ্ট্র কিসের কনস্টিটিউশন কতগুলো আহ একজন একজনের মনে যা চেয়েছে পাগল মন মন রে তুই কেন এত কথা বলিস পাগল মন মন রে তুই কেন এত কথা বলিস পাগল মনে কি চেয়েছে লিখে দিয়েছে এটা একটা কনস্টিটিউশন হলো হ্যাঁ কিছু দ্বারা আছে যেটা মহানবীর কনস্টিটিউশন থেকে ধার করা এটা সবাই নিয়েছে এটা এটা যেহেতু মোহাম্মদ সাল্লাহাম ইব্রাহিম আলাহ সাল্লামের সন্তান আর ইব্রাহিম আলাইম বলেন লিডার খ্রিস্টানদের ঈসা ঈশাআলামের মাধ্যমে কারণ ঈসা আলাহাম ইব্রাহিম বংশের তিনি লিডার জিউজদের কারণ মুসা তাদের নবী মুসা ইব্রাহিম বংশের আবার ইব্রাহিমের লিডার মুসলিমদের কারণ তারা মোহাম্মদ সাল্লামের ওম্মদ মহাম্মদাল্লাহ সাল্লাম ইব্রাহিম আলাহাল্লামের সন্তান সেদিক থেকে আবার মজার ব্যাপার হলো হিন্দুরা ব্রহ্মা নামে যাকে পূজা করেন তিনি তো ইব্রাহিম তারাও অজান্তে ইব্রাহিমকে ফলো তো গোটা বিশ্ব তো ইব্রাহিমকে ফলো করে এই জন্য গোটা বিশ্বে এই মদিনা কনস্টিটিউশন যেহেতু আওলাদ ইব্রাহিম ইব্রাহিম আল সালাম সন্তানরা দিয়েছে এটাকে সবাই কম বেশ ফলো করে কেউ ধর্ম হিসেবে ফলো করে কেউ প্রিন্সিপালস অফ গুডনেস অ্যান্ড জাস্টিস হিসেবে ফলো করে